শেখ মুজিবুর রহমানকে জাহান্নামে দাখিল করে দিও আল্লাহ, মাফ করে দেন, কারণটা হচ্ছে কি বলি? আরে ভাই একটু শোনেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনারা যে বক্তব্যটি শুনলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য জাহান্নাম চেয়ে দোয়া করেছিলেন এই মন্ত্রী, তো আপনারা বলতে পারেন যে এটা তো অনেক আগের ভিডিও, আপনি একটু থামেন, আমি সামনে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা আগের নয়, সেটা রিসেন্ট। আমি এখানে এই জন্য ভিডিওটি তৈরি করেছি যে এই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির একটি সমাবেশে বিএনপির এক নেতা এই বক্তব্যের একটি মডিফাইড করে বক্তব্য দিয়েছেন, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আসুন আমরা সরাসরি চলে যাব তার বক্তব্যে। যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে। শেখ মুজিবুর রহমানকে জাহান্নামে দাখিল করে দিও আল্লাহ, তার অর্থ কি তার শিরা গেছে? তার শিরা লোকরে কি এত তাড়াতাড়ি মারতে হয়? আর একটু পরে মারেন। আচ্ছা ঠিক আছে, মাফ করে দেন, কারণটা হচ্ছে কি বলি? আরে ভাই একটু শোনেন না, এটা মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, দেবেন না, বুঝেছি, মাফ করে দেন। কারণ কারণটা শোনেন, কেন বলেছি? বলেছি এই কারণে যে যখন একটা দলের একটা সরকারের মন্ত্রী মাইকের সামনে দাঁড়িয়ে মোনাজাতে বলে শেখ মুজিবুর রহমানকে জাহান্নামে দাখিল করে দিও আল্লাহ, তার অর্থ কি তার শিরা গেছে? তার শিরা লোকরে কি এত তাড়াতাড়ি মারতে হয়? আর একটু পরে মারেন। আচ্ছা ঠিক আছে, দুই নম্বর হচ্ছে মাথা যে নষ্ট হয়েছে তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে আমাদের এই বোনেরা সামনে বসা আছেন, এই মঞ্চে বসা আছেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ বোনেরা। আমাদের মহাসচিব কিংবা আমাদের কোন নেতা কখনো তো বিরক্ত হয়ে বোনদেরকে বলেন নাই যে আমার কাছে মেসেজ আসে অমুক ভাইকে মেনটেন করছি, অমুক ভাইকে মেনটেন করছি, এই মেনটেন কিভাবে করে? এইটা ওবায়দুল কাদের বলেছে না? বলেছে। এই জন্য বলেছি যে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওদের আরেক এমপি বলেছেন, ইয়া আল্লাহ শেখ মুজিবের হত্যাকারীদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। বলেন, তার মানে পুরোপুরি তার ছিঁড়ে গেছে, এই জন্য তো মাফ করে দিতে হবে। কিছুদিন পরে হলেও করেন, ওবায়দুল কাদের আমাদের সঙ্গে লড়তে চায়, কোথায় কোথায় বলে দেখিয়ে দেবে, তার নেত্রী বলে হাত ভেঙে দেবে, হাত পুড়িয়ে দেবে। আরে ওবায়দুল কাদের তার ভাইকেই তো দমন করতে পারেন না, মির্জা কাদেরই তো ম্যানেজ করতে পারেন না, অন্যদেরকে কি করবেন? ওবায়দুল কাদেরের কথা ছাত্রলীগ শোনে না, বেলা ফেস্টুন নামাতে বলে নামায় না, ব্যানার নামাতে বলে নামায় না, যে নিজের ঘর ঠিক রাখতে পারে না সে অন্যকে কিভাবে ধমক দেয়? আপনাদেরকে দুই তিনটা কথা আজকে ওয়াদার আকারে বলে যেতে চাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভয় পাবেন না সকল। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে নিয়ে তার বক্তব্য শুনলেন, সে বিষয়ে আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা চলে যাব যে গত দুই দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয় ব্যাপকভাবে, যে একজন পুলিশ আর একজন পুলিশ কনস্টেবলকে দেখার জন্য হসপিটালে গিয়ে বলেন যে আগামীতে বা ভবিষ্যতে যদি আবারও সামনে জামাতকে পাও তাহলে তোমার পা বা তোমার আঘাতের প্রতিশোধ নেবা। একটা স্বাধীন দেশে নাগরিকের নিশ্চয়তা তথা নাগরিকের জন্য সকল সিকিউরিটি দিয়ে রাখার জন্য যাদেরকে নিয়োগ করা হলো এই দেশে, তারা কিভাবে এরকম সহিংসতাপূর্ণ কথা বলতে পারে? তো আসুন আমরা সেই ফুটেজটা দেখব এবং জামাত শিবির সম্পর্কে তাদের করা পদক্ষেপ কি সেটাও আমরা শুনবো স্ক্রিনে। আসুন, ভবিষ্যতে আবার পাইলে এই মায়ের শোধ নিবা না ভয় বাবা? কোনটা ভয় বাবা না শোধ নিবা? তোমাদের আপনারা দেখলেন যে আমাদের পুলিশ হাসপাতালে আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ মোট 11 জন পুলিশ কর্মকর্তা গতকাল জামাত শিবির অবৈধ মিছিলে নিষেধ করার কারণে তারা তাদের উপর আক্রমণ করে, তাদের উপরে লাঠি ছোটা নিয়ে আক্রমণ করে এবং ইট পাটকেল দিয়ে আক্রমণ করে এবং আমার অফিসার আহত হয়। পরবর্তীতে অফিসার আক্রান্ত হওয়ার পরে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং তাদের কয়েকজনকে গ্রেপ্তারও করে।
আমরা অতীত ইতিহাস থেকে দেখেছি যে জামাত শিবির সেই বগুড়াতে চাঁদে দেলা হোসেন সাহেবের ছবি দেখা যায় বলে আমাদের পুলিশ সদস্যদেরকে খুন করেছে। আমরা গাইবান্ধায় দেখেছি আমাদের ফাঁড়িতে আগুন দিয়ে জীবন্ত পুলিশকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। তারা অতীতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল সেই ধারাবাহিকতায় আমি মনে করি যে আবারও তারা গতকালকে তাদের এই কর্মকাণ্ড দিয়ে অতীতের তাদের সেই অপকর্মরই আবার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তা আমরা আইনশৃঙ্খলা বাহিনী, এটা বিশেষ করে বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এটা কঠোর হস্তে আইনানুগভাবে আর বিরুদ্ধে প্রয়োজন আইনানুগ ব্যবস্থা নিব। কোনো মতেই আমরা জামাত শিবিরের সেই অতীত নৈরাজ্য আবার ফিরে আসুক এটা কোনো মতে আমরা মেনে নেব না এবং বরদাস্ত করব না। আমরা যত কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার আমরা তাই নিব। আমরা প্রস্তুত ছিলাম, আমাদের পুলিশও ছিল, যেখান থেকে মিছিল বাইক করে ওখানে পুলিশ ছিল। বায়তুল মোকাররমকে ওরা বেশি প্রচার করছিল, বায়তুল মোকাররমে সেই বায়তুল মোকাররম আমাদের পুলিশ ছিল, সেখানে মিছিল বাইর করার চেষ্টা করছিল, কিন্তু সাথে সাথে আমাদের পুলিশই বাধায় বায়তুল মোকাররম মিছিল ছত্রভঙ্গে যায়। পরবর্তীতে এইখানে যেহেতু আপনারা জানেন যে এটা তিনটা থানার মোড় এবং তিন থানা মোড় হওয়ার কারণে তিন থানা পুলিশ তার নিজ নিজ এলাকা থেকে খেয়াল রাখে, এই সুযোগে তারা বিচ্ছিন্নভাবে একত্রিত হয়ে মিছিল বাইর করে। যে আমাদের প্রথম যে পুলিশ ব্যারিকেডটা ছিল তাদের ওইখানে তারা বাধা না দিয়ে মৌচাকে আসার পরে এখানে আমাদের অতিরিক্ত পুলিশ ছিল, এইখানে একত্রে যৌথভাবে তারা বাধা দেয় এবং তারপরে এই সংঘর্ষ হয়। ইতিমধ্যে আমরা মামলা রেকর্ড করছি, গতকালকে রাত্রে থেকে আমাদের অভিযান চলছে এবং আমাদের এই অভিযান চলমান থাকবে। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখলেন সেই পুলিশের কর্মকাণ্ড। আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ব্যক্তিগত মন্তব্য হলো যে আমি এই পুলিশ কমিশনারকে বলবো যে আপনি একটু মুরাদ টাকলুর দিকে তাকাবেন। আপনি যে পদে আছেন তার চাইতে অনেক উঁচু পদে কিন্তু মুরাদ টাকলু ছিল। এটা মাথায় রাখতে হবে যে মুসলমানের সাথে, ইসলামের সাথে যারাই লাগতে এসেছে তারাই কিন্তু ধ্বংসের পথে। আপনি এভাবে কথা বলতে পারেন না, আপনি দেশের একজন কর্মচারী, জনগণের কর্মচারী আপনি। তো যাই হোক, আমি একটা কথাই বলবো যে আজকে দেখেন এই মুরাদ টাকলু ক্ষমতার প্রলোভনে পড়ে নিজেকে এতটা অহংকারী করে তুলেছিল যে এখন তার সম্মানের যে অস্তিত্ব সেটা একটা কুকুরের চেয়েও নিচে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমরা আশায় আছি যে যেই ব্যক্তি আজকে এই মুসলমানদেরকে নিয়ে, জামাতে ইসলামদেরকে নিয়ে, তারাও তো একজন মানুষ, তারাও তো মুসলমান, বা একজন আওয়ামী লীগ কর্মকর্তাকেও এরকম কেন্দ্র করে কথা বলা একজন পুলিশের জন্য ঠিক হবে না। যদিও জানি যে তার জন্য কোনো আইনি ব্যবস্থা হবে না, তো যাই হোক আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আশায় থাকলাম মুরাদ টাকলুর চাইতেও যেন নিম্ন অবস্থা তার আমরা নিজে চোখে দেখতে পারি ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।